माय डियर फ्रेंड्स एंड ऑडियंस वेलकम टू माय चैनल द गार्डन ऑफ सूफिज्म। आज के जो एपिसोड बा वीडियो टा अपना देर सामने उपहार दीते चले ची एटा श्री अरविंद भवन पूर्व बर्धमान अर्थात बर्धमान शहरे कोट चत्वरे श्री अरविंद भवन अवस्थित। श्री अरविंद भवन प्रतिष्ठित होयेछिलो 1973 साले 21 आगस्ट। आमरा सकलेई जानी श्री अरविंद उनी जन्मगत अरविंद घोष उनार नाम छिलेन। श्री अरविंद भवनेर द्वारोद्घाटन करिलेन पश्चिमबंगे माननीय राज्यपाल श्रीजुक्त एल डायस। बर्धमान जिला श्री अरविंद शतवार्षिकी कमिटी एखाने देखते पाच्छेन लेखा आछे आज 21 आगस्ट 1973 चौठा भाद्र 1380 साल शुभ जन्माष्टमी तिथिते एटा शुरू होयेछिलो। एटा लाइब्रेरी श्री मायर फोटो श्री अरविंद उनार जन्मगत नाम अरविंद घोष 15 आगस्ट 1872 साले जन्मग्रहण करेछिलेन कोलकाता शेक्सपियर सरणीते। पांचवी डिसेम्बर 1950 साले परलोक गमन करें 78 बचर जीवदशाय छिलेन। परवर्तीकाले उनी सारा पृथिवीते ऋषि अरविंद नामे समादृत बा विख्यात। श्री अरविंद घोष एकजन भारतीय दार्शनिक योगी कवि ओ जातीयवादी छिलेन। তিনি একজন সাংবাদিক হিসাবে তিনি বন্দে মাতরম প্রভৃতি সংবাদপত্র সম্পাদনা করেন। আসুন এখানকার কর্তৃপক্ষের কাছে আমরা জানতে পারব আরো অনেক কিছু। প্রিয় দর্শক মণ্ডলী, श्री अरविंद भवन बर्धमान श्री अरविंद भवन ट्रस्ट कमिटी साधारण सम्पादक माननीय श्री रंजित भट्टाचार्य आसुन उनार संगे आलाप करी। सम्पादक महाशय आमार चैनल पक्ष थेके आपनाके स्वागत नमस्कार शुभेच्छा। धन्यवाद। आपनार चैनल দিনে দিনে শ্রীবৃদ্ধি হোক, সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে আপনার চ্যানেল ছড়িয়ে পড়ুক এবং মানুষের যে নতুন আশার সঞ্চার করুক। মানবতা যে কথাগুলি বলে, মানুষের ঐক্য এবং তার স্বাধীনতা যেন বজায় থাকে এবং মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে শান্তি আসুক এই পৃথিবীতে, এই কামনা করি আমি আজকের এই পূর্ণ দিনে। धन्यवाद आपनाके। प्रिय दर्शक मंडली, देखलें सम्पादक महाशय सारा पृथिवीते शांति नेमे आसुक शांतिर बार्ता दिलें। आपनार ए ट्रस्ट कमिटीते जुग्म सम्पादक सम्पादिका आछेन, कि नाम उनादेर? एकजन हच्छे श्री निरंजन राय, आरेकजन हच्छे श्रीमती शांति बंदोपाध्याय। ओ आच्छा, आमादेर
সকলের শান্তি দেবী, মানে শান্তি দি শান্তি বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আপনি অরবিল সম্বন্ধে যদি কিছু বলতেন, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল বা কে করেছিলেন? অরবিলের আগে আমরা যদি শ্রী অরবিন্দ সম্পর্কে কিছু জেনে নিই, এবং মা শ্রী অরবিন্দ আশ্রমের যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন মায়ের সম্বন্ধে কিছু জানার দরকার। কারণ শ্রী অরবিন্দ হচ্ছেন মহাবিপ্লবী, বিপ্লবী মন্ত্রে ভারতবর্ষকে জাতীয়তা বোধের মাধ্যমে যিনি জাগ্রত করেছিলেন তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রাণ পুরুষ। তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করেন। তার পরবর্তী পর্যায়ে ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গের বুকে বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়ে স্বাধীনতার মন্ত্রকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করে তারপর ইংরেজ তাকে কারারুদ্ধ করেন, এবং পরবর্তী পর্যায়ে তিনি পণ্ডিচেরিতে যান মানবতার জন্য কাজ করবেন বলে। ঈশ্বরের ঈশ্বর নির্দিষ্ট স্থানে অবস্থান করেন, তিনি পণ্ডিচেরিতে যান। এই পণ্ডিচেরিতে যখন যান শ্রী অরবিন্দ, তখন শ্রী অরবিন্দ বিপ্লবী শ্রী অরবিন্দ থেকে পরিবর্তিত হন, মানবতার বার্তা নিয়ে এই পৃথিবীর বুকে ভগবানকে প্রতিষ্ঠিত করবেন বলে পূর্ণ যোগ সাধনায় নিজেকে নিয়োজিত করেন। এবং সেইটা করতে গিয়ে তিনি ভারতবর্ষের যে প্রতিষ্ঠিত যত রকমের সাধনা আছে, যেমন আমরা বলি রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং তন্ত্র সাধনার সমস্ত দিকগুলি নিয়ে তিনি সাধনা করেন, এবং তার পরবর্তী পর্যায়ে শ্রী অরবিন্দ মানবতার থেকে মুক্তি, মানবতা থেকে এবং মানুষের মুক্তি লাভ করার জন্যে এই পৃথিবীর বুকে ভগবানকে নামিয়ে আনার জন্যে যে যোগ করেন তার নাম দিয়েছেন তিনি পূর্ণ যোগ। সমস্ত যোগগুলির সমন্বয় সাধন করে এই পৃথিবীর বুকে ভগবত জীবনের প্রতিষ্ঠা করবেন, সেই বার্তা শ্রী অরবিন্দই একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীতে সর্বপ্রথম সেই বার্তাটি দেন। এবং শ্রী অরবিন্দের যে যোগ, এই যোগ পৃথিবীতে আর কেউ করেনি। সমস্ত যোগী সন্ন্যাসী যারা ছিলেন তারা চেয়েছিলেন এই ভারত এই পৃথিবীর দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে তারা যেন মোক্ষ লাভ করে ভগবত চেতনার মধ্যে তারা নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারেন। কিন্তু শ্রী অরবিন্দ চাইছেন যে শুধুমাত্র নিজের মুক্তি নয়, এই পৃথিবীকে মুক্ত করতে হবে। কার কাছ থেকে? দুঃখ যন্ত্রণা এবং মৃত্যু তাড়িত এই পৃথিবীকে, মৃত্যুকে জয় করার জন্য যে সাধনা, সেই সাধনা শ্রী অরবিন্দ করেছেন। মৃত্যু থেকে মৃত্যুর যেন মৃত্যু হয় এই পৃথিবীতে। এই পৃথিবীতে মরতার ভিতরে যারা মানব সম্প্রদায় আছে, এই মরজীবন থেকে যারা অমৃত জীবন লাভ করতে পারেন, অমৃতত্ব লাভ করতে পারেন, মরণকে জয় করতে পারেন, সেই সাধনা শ্রী অরবিন্দ করেছেন। শ্রীমায়ের পূর্ণ নাম কি ছিল? মীরা আলফাসা। ওনার বাড়ি কোথায় ছিল জন্ম? উনি ফরাসি শহরে জন্মগ্রহণ করেন, এবং প্রথমবার মীরা আলফাসা পণ্ডিচেরিতে আসেন 1914 সালের 29 মার্চ। সেইখানে বছর থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে তিনি চলে যান আবার ফ্রান্সে। পরবর্তীকালে স্থায়ীভাবে বাস করার জন্যে তিনি আবার ভারতবর্ষে আসেন, পণ্ডিচেরিতে ফিরে আসেন 24 এপ্রিল 1920 সালে। তারপরে তিনি আর কোথাও যাননি, এবং শ্রী অরবিন্দের যোগ সাধনায় শ্রী মায়ের ভূমিকা অসাধারণ। তারা ছিলেন শ্রী অরবিন্দ এবং মা দুজন মিলে এই যোগটি করেছেন। শ্রীমা পণ্ডিচেরি আশ্রমেরও প্রতিষ্ঠা করেন, তার বিভিন্ন দিকগুলিকে নিয়ে কাজ করেন। এইবারে আপনি যে প্রশ্নটা করেছিলেন অরবিল সম্পর্কিত প্রশ্ন, তার জায়গায় আমি চলে যাচ্ছি। শ্রীমা শ্রী অরবিন্দের যোগকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্যে 1960 সালে প্রতিষ্ঠা করেন শ্রী অরবিন্দ সোসাইটি, এবং তারপরে তিনি প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড ইউনিয়ন। যে কথাটা আপনি বলছেন, মানবতাকে ঐক্যবদ্ধ করার জন্যে যে প্রচেষ্টা শ্রীমা শুরু করেন ওয়ার্ল্ড ইউনিয়নের মাধ্যমে, সমস্ত মানব জাতির মধ্যে ঐক্যবদ্ধভাবে যেন তারা এগিয়ে যেতে পারে। এবং এই প্রসঙ্গে বলি, শ্রী অরবিন্দ প্রথম বিশ্বযুদ্ধের সময় যে বইটি লেখেন হিউম্যান সাইকেল, আইডিয়াল অফ হিউম্যানিটি, সেই আইডিয়াল অফ হিউম্যানিটির মধ্য দিয়ে
মানবতার উপযোগী পৃথিবীতে কিভাবে আসবে তার বিশদভাবে বর্ণনা করেছেন এবং যুদ্ধমুক্ত এই পৃথিবীকে মুক্ত করার জন্য তিনি লিখেছেন তার অন্য বই হচ্ছে ওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য যে বইটি সেটা তিনি লিখেছেন ওয়ার অ্যান্ড সেলফ ডিস্ট্রাকশন বইটি লেখেন তার পরবর্তী পর্যায়ে শ্রী অরবিন্দ লেখেন লাইফ ডিভাইন বলে অসাধারণ গ্রন্থ ইন্টেলেকচুয়ালি পারফেক্ট গ্রন্থ হিউম্যান ইউনিটি লিখছেন সিনথেসিস অফ যোগা লিখেছেন এবং আমরা অনেকেই জানি না ভারতবর্ষের লোকেরা গর্ব অনুভব করবেন ইংরেজি ভাষায় লিখিত যে সর্বপ্রথম এবং মহাকাব্য লিখেছেন সর্ববৃহৎ মহাকাব্য তার নাম দিয়েছেন সাবিত্রী সাবিত্রী যেমন সত্যবানকে মৃত্যু থেকে উদ্ধার করে নিয়ে এসে এই বারো মর্তে নিয়ে এসেছিল শ্রী অরবিন্দের সাধনা হচ্ছে মানব জাতিকে দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত করে এই পৃথিবীর বুকে ভগবত জীবনকে প্রতিষ্ঠা করা তার জন্যে মা প্রতিষ্ঠা করেন 1968 সালে অরভিল শহর অরভিলকে আমরা বলি ভোরের নগরী যে নগরীর ভেতরে এই পৃথিবীর সমস্ত দেশের লোকেরা বসবাস করতে পারবেন এখানে টাকার মাধ্যমে লেনদেন হবে না সমস্ত মানব ঐক্য প্রতিষ্ঠা হবে তার একটা প্র্যাকটিক্যাল দিক অরভিলে তৈরি করেছেন অরভিলের জন্য আলাদা কোনো নিয়মকানুন নেই আপাতত 59টা দেশের লোকজন অরভিলে আছেন অরভিলের কেন্দ্রে থাকবে মাতৃ মন্দির এবং তার আশেপাশে থাকবে মানবভূমি তার বাড়ি ঘরদোর যারা তৈরি করবেন অরভিলে তার নিজস্ব কোনো মালিকানা থাকবে না যতদিন তিনি থাকবেন সেখানে ততদিনই তার অবর্তমানে সেই বাড়ি আবার অরভিলের কাছে ফেরত যাবে মানুষ মানুষের মধ্যে যেন ভালোবাসার প্রতিষ্ঠা হয় প্রেমের প্রতিষ্ঠা হয় মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য প্রেমের যে ভূমিকা তার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেখানে বিনিময়ের মাধ্যম টাকা থাকবে না তার ভিতর দিয়ে সবাই নিজের কাজ করবেন কাজ মায়ের কাছে সমর্পণ করবেন এবং মানুষ তার চাহিদার পূরণ করবে খুব সুন্দর প্রিয় দর্শক মণ্ডলী দেখলেন মাননীয় রঞ্জিত ভট্টাচার্য মহাশয়ের কাছে আমরা অনেক কিছু জানতে পারলাম সকলে আসবেন সকলে বেশি বেশি করে এই চ্যানেলকে কমেন্ট এবং লাইক করবেন আর দ্য গার্ডেন অফ সুফিজম এই চ্যানেলের মাধ্যমে আপনি আর একবার সারা পৃথিবীর মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তি বার্তা দেন তিনি মানবতার আবার ধর্ম কি মানবতা তো মানবতার দিকে চলে এগিয়ে যাচ্ছে মানব ঐক্য বৃদ্ধি পেয়ে যস্তু সর্বাণি ভূতানি আত্মৈবভূতি জানতা তত্র কৌমহ শোক একত্বম মনুবশ্যতে এটা হচ্ছে উপনিষদের বাণী দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি নমস্কার ঋষি অরবিন্দ এবং মীরা আলফাশা দেখতে পাচ্ছেন এখানে একটি মায়ের বাণী আছে ডোন্ট বি অ্যাফ্রেড অফ এনিথিং ওয়েন আই অ্যাম উইথ ইউ মাই চাইল্ড দ্য মাদার মীরা আলফাশা ওনার বিখ্যাত বাণী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আজকে এই এপিসোডটা সমাপ্ত করছি ওম কথাটা হচ্ছে ইটার্নাল ইয়েস অর্থাৎ শান্তি বিরাজ করুক সকলে শান্তি নেমে আসুক এই পৃথিবীতে